তো বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন বহুদিন ধরে যে দাদা শুটকি মাছের কিছু একটা রেসিপি দেখান। আজকে নিয়ে চলে এসেছি সেই শুটকি মাছের ভিডিও, আর এর মধ্যে রয়েছে সেই শুটকি মাছ। তো ঠাকুমা এখনও জানে না, কারণ আমি শুটকি মাছটা কিনে ফেলেছি অনলাইন থেকে। মাছ কেনার পর ঠাকুমার রিয়াকশনটা আমরা দেখবো আজকে, ঠাকুমা কি করেন। তো এমনিতে আমরা শুটকি মাছ কমই খাই, কম খাই বলতে খাই না বলতে গেলে চলে, কারণ শুটকি মাছের যে সেন্ট সেটা বন্ধুরা আমি সহ্য করতে পারি না, ঠাকুমাও খুব একটা খান না। তো যার জন্য শুটকি মাছ আমাদের বাড়িতে হয় না বললেই চলে। তো আজকে আমরা অনলাইন থেকে এটা কিনে এনেছি, টুনা ফিশের শুটকি মাছ আছে। তো আমরা দেখাবো মাছটার কোয়ালিটি, এবং সবথেকে বড় ব্যাপার ঠাকুমার রিয়াকশানটা কেমন সেটা আমরা আপনাদেরকে দেখাবো এক্ষুনি, যে ঠাকুমা এই শুটকি মাছ পেয়ে খুশি না খুশি নয়। ঠিক আছে, তো একটু ওয়েট করুন, ঠাকুমা একটু কোথায় গেছে আমি জানি না ঠিক, ডাকাটা কি করছি এই আশেপাশে কোথাও নেই বোধ হয়, তো আসুক, আমি ততক্ষণ ওয়েট করে আছি ঠাকুমার জন্য। এলেই আমরা এই শুটকি মাছের প্যাকেট খুলবো, আনবক্সিং করবো, আপনাদের সামনে দেখাবো। অনেক রকমের মাছ আপনাদের সামনে দেখিয়েছি, দীঘা থেকে কিনে এনেছি লবস্টার, স্কুইড, ম্যাকরেল, তারপর 1 কেজি ওজনের পমফ্রেট মাছ। তো এই সমস্ত মাছ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে ফেলেছি বন্ধুরা। তো সেই বক্স আনবক্সিংয়ের একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখতে পাবেন, ভেজ নন ভেজ সব রকমের। তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা একদম ফ্রি। না ঠাকুমার আসার জন্য আমরা অপেক্ষা করছি, বোধ হয় ঠাকুমা ওখানে চলে এসেছে, কথা শুনতে পাচ্ছি, ঠাকুমা এলেই আপনাদেরকে আনবক্সিং দেখাবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ওই যে বন্ধুরা দেখুন ঠাকুমা আসছে, দেখুন চলে আসছে, কোথায় গেছিল কার বাড়িতে গেছিল ঘুরতে, কি দেখবা ওই রান্নাঘরে রাখা আছে, যাও বক্সটা খোলো। তো ঠাকুমা এখনো স্লো মোশনে যাচ্ছে, এখন তোমার হনুমানের যাতা করে দিল সব ঠাকুমা, কি করব। ওই দেখ ফুল হইছে, ই গাছটাই ফুল গাছ, ফল ভাজা খাইতে যা ভালো লাগে আমার, তারে কট 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 করে আর ভাত মাখলে কি এটা আবার কি। হ্যাঁ দেখো ফুলে কি খাবার আনছিস, হুম তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হ্যালো এ কি, হ্যাঁ গন্ধ শুকো কেন, এই যে ওই যে মোটর সাইকেলে করতে এই যে দিয়ে গেল এই পেটিডের ভিতরে দিয়ে গেছে, এই যে এই আনছো পয়সা দিয়ে কিনগা, তো মাছের মতন তো মাছ কি বাজগে দেশে না কি কষ্ট। এরা যা একটা ভাজা মাছ, ঠাকুমা একটু খেয়ে দেখো, খেয়ে দেখো আমি পুহই রে হেলাইয়ে দিয়ে আসবো, সর সর সর, এ আনছিস কি করতে, ভাজা মাছ এটা, অনেক টাকা দাম নিচ্ছে ঠাকুমা, ফেলো না পয়সা দিয়ে, তোরা কি পাইছিস কি, তোরা খাইস নাই কোনোদিন, তোকে কিচ্ছু খাওয়াই নাই, শুকনা শুকনা কি আনছিস, ওরে বাবারে বাবা, তো এই কি প্যাকেট সেই রূপার দাই কি গন্ধ, কি গন্ধ ভাই যায় আমার জীবনেও আমি ইয়া খাই নাই বাবা। ওটা রান্না করবো না ঠাকুমা, আমার রান্ধতে ইচ্ছা কর না ঠাকুমা, দাঁড়া 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 বসো বসো বসো,
বসো বসো। আমি আইলাম কেন? আমি ওগো দিকে সালাম ভালো ছিলাম, আমি কেন আইলাম? তোরা আর কিছু বার দিলি না রে। ও রকমা এই দেখো পেপারটা কোথাকার দেখো আগে, এই দেখো এই পেপারটা কোথায় কোথাকার, এটা তামিলের, এটা তামিল ভাষায় লেখা রয়েছে। ইংরেজি আমি পড়তে পারি, ইংরেজি না, এটা তামিল ভাষা। এই 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 ভাষা হইলো আমি পারি না, ওই যে বাংলা হইতো তা হইতো, এ আবার কোন রহম লেখা, তারপরে পেঁচা বুঝে এরকম তামিলের লেখা হইলো। এটা এসেছে ওই তামিল থেকে, তামিলনাড়ু। এইয়া আবার রসিদ দেছে। হ্যাঁ ওরা পাঠিয়েছে ওখান থেকে ভাই, পোস্টের রসিদটা এই দেখো কি লেখা রয়েছে দেখো। মাই ভিলেজ ফুড প্রোডাক্টস, নো নিড টু ওয়াশ, ফুল ক্লিন প্রোডাক্ট। এটা মাছ, টুনা ফিশ, এই দেখো বড় বড় টুনা ফিশ, ঠিক আছে, সে টুনা ফিশের মাছের শুটকি এটা। তোমার অনেক ফ্যান বলেছে যে দাদা শুটকি মাছের রেসিপি দেখাও, ঠাকুমা শুটকি মাছের রেসিপি দেখাও, কিছু তো একটা করো যে আগে গুলোর আগে যেভাবে রান্না করতাম শুটকি মাছ। আমি শুটকি মাছ, চিংড়া মাছ কফি দিয়ে বাজছি, এছাড়া আমি শুটকো মাছ আর রান্ধি নাই, ও কেউ খাই না আমার বাড়ি, আমিও খাই না। তো দেখো একটু একটু মাছটা দেখো খুলে দেখি পাইছি। এই খাইয়ে যদি তোকে ভালো লাগে তো ভালো, না ফেলাইয়ে দিতে হয় তার ঠিক নাই, তাইলে তো তোরা আবার রান্ধি এনে যা খুশি সেইয়া। বিশাল বন্ধু, তবে সেই আমাদের যেরকম বাজারে হাটে যেরকম পাওয়া যায় সে চিংড়ি মাছ, পুঁটি মাছের যে শুটকি, তারপর ওই লোটা মাছের শুটকি, ওগুলোর মতো অতটা গন্ধ নেই, পরিষ্কার একদম মাছটা, খুব সুন্দর মাছটা। কিন্তু বন্ধুরা যেহেতু শুটকি মাছ কম খাওয়া হয় আর খাওয়া হয় না বললেই চলে, তাই এই গন্ধটা হয়তো আমাদের কাছে বেশি মনে হচ্ছে। কিন্তু তুই কি যেরম ডোগা ডোগেলটা লাগছিস মনে হয় যেন উনি খাবি দিয়ে শুকাতেছে না কি এগুলো, এগুলো না নুন দিয়ে শুকা, নুন এরকম নুন লেগে আছে, কেটে নুন মাখিয়ে সমুদ্রের পাড়ে শুকো দেয়। গেলো শুকি করার কিছু প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী ওরা ওরা করে। এই দেখো নুন লেগে আছে, দেখ এটা কিছু করো আজকে। ওরে এ হেলা হেলা, এই যেটা যেটা খায় এই শুটকি মুটকি খাইস না, পেটটা তাইলে যাবে একবারে হেলাই যাবে। না না করো 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 আজকে করো, আমি কিন্তু এ খাবো খাবো। বেশ বেশ তোমায় খেতে হবে না, তুমি করে দাও। আজকে টেস্ট করবো দেখো, আজকে টেস্ট করবো। আমি প্যাকেটে ভরে দিচ্ছি, ঠিক আছে তুমি গরম জল ফল, গরম জলটা রেডি করো, কেউ কি রান্না করবে রেডি করো। এখন মা রাজি হয়েছে আজকে শুটকি মাছ রান্না করার জন্য, এতদিন ধরে আমি শুটকি মাছ বহুবার নিয়ে এসেছি কিন্তু একবারও রাজি হয় নাই, ঠাকুমার শুটকি মাছের গন্ধই সহ্য করতে পারে না, আর সেই শুটকি মাছ কিনে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তো আমরা আর খাই নাই। আর বলবো কি মানে সেই শুটকিগুলোর যেগুলো দোকানে আমরা কিনি, গাড়াটা দাও, যেগুলো কিনে নিয়ে আসি আমাদের হাট থেকে লোকাল হাটে ওঠে, বিভৎস গন্ধ, সেই আশেপাশে যাওয়া যায় না সেই শুটকি দোকানের। বন্ধুরা এই যে কোয়ালিটি শুটকিটার খুব ভালো, ফ্রেশ কোয়ালিটি একদম, এই দেখুন তামিলের এখানে ড্রাই ফিশ টুনা সল্টেড। তো আজকে দেখা যাক শুটকি মাছের টেস্ট কেমন আর এই টুনা ফিশ টুনা শুটকির টেস্ট কেমন। তো আজকে এটা হোক রান্না হোক আপনাদেরকে জানাবো শুটকি মাছের টেস্ট, আর ভালো লাগলে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিনে খাবেন টুনা মাছের শুটকি। তো থাকলো রান্না শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো সঙ্গে থাকুন বন্ধুরা, খুব মজা হতে চলেছে আজকে ভিডিও। আর কেমন টেস্ট আমি অবশ্যই জানাবো লাস্টে আপনাদের, জানি না কতটা খেতে পারবো কিন্তু অবশ্যই আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো টুনা ফিশের শুটকি মাছ কেমন টেস্ট। কি বললো কি কব, কিছু কই নাই। হ্যাঁ গাল দিচ্ছ নাকি আমাকে? আমি শাক রান্না খাইছি, সেও ভালো, তবুও আমি খাই না।
আজ তোমাকে ফুটকি মাছ আমি ভালো করে খাওয়াবো। ঠাকুমাকে ফুটকি মাছ খুব ভালো করে খাওয়াবে আমাদের, জানি না কত ভালো করবে, জানি না কি রেসিপি হবে, ঠাকুমা করবে যা ইচ্ছে তাই করুক, কারণ রাজি করেছি এটাই সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা। তো যা রান্না হচ্ছে সেই রান্না আপনারা ট্রাই করবেন না, কারণ আপনারা আপনাদের মতো রান্না করবেন শুটকি মাছ, আমরা আজকে আমাদের মতো রান্না করছি শুটকি মাছ ট্রাই করছি। ঠাকুমা বলছে যা রান্না দেবো তাই সে আজ খাবি, তাই খাবো আমরা, সেটা আমরা মানে মন ভরে খাবো, তো সেটাই বড় ব্যাপার আমাদের কাছে যে ঠাকুমা নিজে হাতে রান্না করে দিচ্ছে শুটকি মাছ। হ্যাঁ ডাকছি রমা, দুপুরবেলা বাসি লবণের আবার নিমন্ত্রণ আছে ওই গৌড়দেবাড়ি, মানে নবান্ন থেকে চলে গেছে লবণে, আজকে সেই বাসি লবণের নিমন্ত্রণ আছে, তো লবণ খেতে যাব। আর এদিকে আমাদের শুটকি মাছ রান্না হচ্ছে, অবশ্যই টেস্ট করবো, সেটা টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন টেস্ট হয়েছে। কিন্তু জল দিয়ে সেই কড়াইতে মায়ের ডাক জলের ভিতর বি যাই এ নাকি পোড়াও খায়। আর কোষ না আর কোষ না, ওই ধম সুগাইয়া আম শুকিয়ে আইছে এবার পোড়াইয়া। হ্যাঁ গো হ্যাঁ, ওর পোড়া কি এ নাকি এবার, এ নাকি আবার পোড়াইও খায়। তুমি জানো আসামে সবাই খায় এগুলো, আসাম ত্রিপুরাতে ওটাকে শীদল বলে, শীদল। যেগুলো ভালো আছে সেগুলো নাও বুঝলা, এই কাটা কোটা নিতে হবে না, সরু কথা কওয়া লাগবে না। আমি ভাবছি তোমাকে পটাচ্ছি, যা এবার দাও বেশ কটা দেবো বলো। হ্যাঁ নিম চা খাবে খাবে নাকি? ও মনে হয় খায় না। ও জানে মা জানো শুকনো মাছের রান্না কি মাছ ওই দে, শুকনো মাছ দিয়ে কি টুনা ফিশ, টুনা ফিশ ওই তো সব মশলা, সব মশলা দিয়ে করবা, আদা পেঁয়াজ রসুন, আর রসুনের ভাগটা একটু বেশি দেবা তাহলে নালে বেশি গন্ধ উঠবে। হ্যাঁ রসুন দিয়ে আদাটা বেশি দেবা তো গন্ধ উঠবে। এতগুলো দেবো খাবো, খাবার তো সব আমি খাবো না, ওর একটু সবাই খাওয়া যাবে, ভালো লাগে মাসি? হ্যাঁ ভালো লাগে, শুকনো মাছ খুব ভালো টেস্ট, দারুণ ভালো লাগে রাঁধতে পারলে, এইটা খারাপ না তো আপনি খাই। হ্যাঁ গামাহা গামাহা মানে ঝোল থাকবে না, পাথরের মতো শক্ত, ঢিলি দিলে মাথা পাতা ফেটে যাবে এমন অবস্থা, কোকিলার মতন। কোকিলার মতো না, কোকিলারই একটা জাত, সব ডাল গিয়ে একখানে খান দেয়া লাগবে না, এগুলো রেখে দিই দেখুন কাটা কোটা যেগুলো আছে সেগুলো রেখে দিই, পরে ওই তোমার পোড়া করে খাবো ঠিক আছে, যদি ভালো লাগে এটা পোড়া করে একটা রেসিপি খা, খা খা পোড়া করে খা আর ভাতে সিদ্ধ দিয়ে খা। হ্যাঁ এরকম ভাতে সিদ্ধ দিলে কেমন হয় এরকম, এটা টেস্ট হবে এরকম, দেখো জানি এটা আলু টালু দিয়ে বোন, না না আলু দিয়ে দিন না, এমনি শুধু একটু করব, শুধু আলু দিলে ভালো লাগবে না। এইয়া মনে হয় কাল রাত্রিরে যদি ভিজাইয়ে থইতাম আজ রাঁধতাম তাইলে মনে হয় এই ওই তো কেমন হবে, এনে নরম করবে না, হচ্ছে হচ্ছে হচ্ছে, আর জাল দেব না ওই গরম জল হইয়া গেছে তো হচ্ছে, তখন মাছের মন্থন হইছে হচ্ছে, মা চলে এসেছে এখন শুটকি রান্না করতে, আর পিছন পিছন আমাদের সুপারস্টার পুষ্পরানী সরকার আজকে আপনাদের সামনে দেখাচ্ছে যে কিভাবে শুটকি মাছ রান্না করতে হয়। ও কখিলা মাছ, টুনা ফিশ, টুন টুনা ফিশ, টুনা ফিশ খুনতি দেবাসি ওরা মা, ওটা কি মাছ? টুনা ফিশ, টুনা ফিশ খাবি তোরা
তুমি কিসে বসে আছো? ওটা ও যদি পেরে খোলে না একটা, একবার কোথায় ঢকবে বলো তো? এ ওটা ভাঙিস না, ভাঙিস না, ওটা ভাঙবে ভাঙবে, নাম 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 শালা পোমান মইতে লোয়া ঢকবে আনে লোয়া সব এদিক করে পিটা আছে, এদিকে ঢুকে এদিক কর গে দেখো না সহে এটা লোয়ার এই ঠক ঠক কর কর গে এটা আমার ভারি নিতে পারবে, আমার ভারি 45 কেজি তার উঠবে বল ওমাই পেটে ঢকলে বসবার নেই মজা, এখন ডাক্তারের দ্বারে নিয়ে যাইতে হবে না আবার ডাক্তার দেশে দুই তিন ইন্ডাকশন কুমার আর নিতে দেশে দুইটা ভালো উপকার হবে খাইলে, পর উপকার আছে এই চালি কুমড়া। ও শালা তো কথা কি কব, যা পায় বোঝে না কিছু, যা পায় সেই লইয়া আসে, ভাঙ্গে দিস না আবার এই মাছ ভাঙবে না। আমি ছালাই রসুন কুমড়ার তরকারি রানবে আর কই মাছ দিয়ে কুমড়ো রান্না হবে আর শুটকি মাছ কই মাছ আছে ওই যে ভাজা পুর মাছ আর কই মাছ ভাজা কো দেখি 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 এই যে কই মাছ আর একটা মাগুর মাছ আছে এই দিয়ে এই কাঁচা কুমড়ো দিয়ে রান ভালো করে সব খেয়েছে ওই পাশের বেগুন গাছ কয়টা দেখো তাহি কো দেখি ওগুলো শুরু হয়েছিল তো এই যে ওলকপি হচ্ছিল যা হুম হ্যাঁ তো সব খেয়ে গেছে বড় বড় গাছ হয়েছে ওদে উঠে থুয়ে গেছে একটা ওই একটা উঠে গেছে এই যে সব কপির পাতাগুলো সব খেয়ে এই যে গাছগুলো একটা হয় এই যে সব খেয়ে গেছে প্রতিদিন জল দিয়ে দিয়ে রাখছি বেশ আবার নিয়ে আসবো ওখানে ছাড়া ছাড়া এবার আমি দেখছি দাঁড়াও রাজা এবার কি করতে হবে তাহলে ভাই গোটা ছাগলের বারবিকিউ হবে তাই তো নেক্সট রেসিপি আমাদের গোটা ছাগলের কি হবে কি করব তখন দেখা যাবে দেখি কি করি কাবাব করতে পারি কাবাব করতে পারি থাকলো এই যে গাইস তখন যদি আজকে আমাদের বাড়িতে পচা মাছের ঝোল কি হবে রাজা আজকে আমাদের বাড়িতে পচা মাছের ঝোল কি হবে রাজা আজকে আমাদের রাজা কি হবে আজকে আমাদের বাড়িতে পচা মাছের ঝোল হবে পচা মাছের ঝোল হবে ঠাকুমা কেনু কেনু পর্যন্ত সাজে খাবি আমি তো খাবো না দাদা খাবে ধনে আর জিরে একসঙ্গে বাটবো এই যে জিরে আর একটু পেটে নামা দেবো আদা রসুন একসঙ্গে পেটে নেব দিয়ে দেবো সব তুলে দিচ্ছি একটা একটা করে জল ঝরাই নেব কি
এসে বহুদিন পর আজকে মনে হচ্ছে কি জানো তো কি যেমন তোমাদের রান্না হচ্ছে ওই রাস্তা দিয়ে মানে সেন পাওয়া যাচ্ছে সুটকি মাছের ভিতর করতে যাওয়া লাগবে না গরম গরম খা নাইলে আবার ঠান্ডা হয়ে গেলে কি হবে তার ঠিক নাই কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি খাইতে চাইছে এখন ঠাকুমা একটু রানগে দেবা রানগে দেবা এর আগে আনছিল আমি কোকি দিয়ে দে কেউড়ে দিয়ে দে মাছটা এবার নুন হলুদ মাখাই নেবো হলুদ নষ্ট না হয় যেন তার জন্য নুন দেওয়া থাকে তাই আমি অল্প নুন দিলাম আর হলুদ দিচ্ছি ওদিকে তেল গরম হয়ে গেছে আমি ভালো করে মাখাই নিতে হবে নুনটা আর হলুদটা লাল লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে নেবো তো মাছগুলো কালো এই কটা মাছ কাকে দেবেন কাজল একা খাবে আপনি খাবেন না মাছ ভাজা তেল ছিল কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পেঁয়াজ দিলাম এবার এই আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আগে দেবো শুক্তো মাছ রান্না করলে রসুনটা একটু বেশি লাগে এবার এই জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো এবারে মাছটা দিয়ে দিচ্ছি বেশি করে একটু জল দিলাম ফুটতে মাছ কাটা নরম হয়ে যাবে একটু মাখা মাখা করে রান্না করবে শুটকি মাছ রাঁধতে লাগছে কিন্তু আপনারা কেমন করে রাঁধেন সে তো আমি জানি না এই যে রাঁধতে লাগছে শুটকি মাছ এখন কী কী দিতে হয় আপনারা কী কী দেন সেও জানি না আমরা দিলাম রসুন একটু বেশি আদা জিরা ধনে বাটা লঙ্কা বাটা দিয়ে রাঁধলাম মাহা মাহা করে রাঁধবো এখন খাইয়ে দেখবে এনে নাতি কেমন লাগে এবার নামিয়ে দেবো মাথা মাথা হয়ে গেছে এবার নামিয়ে দেবো লামাও লামা এই যে আমরা রাঁধছি এইরকম করবে এই মাহা মাহা করবে এই এখন খাইয়ে দেখুক তারপরে আপনার গোদারে শুনি আপনারা কেমন করবে খাই খান ভালো লাগে খাইলে তারপরে আবার রান্না ঠাকুমার সময় নাকি গাজর গাছ ছিল না তার ঠাকুমার জন্য গাজর গাছ লাগিয়েছে এবার ঠাকুমাকে গাজর এবার খাওয়াবই আপনারা তো পুরো রান্নাটা দেখলেন কীভাবে আমরা শুটকি মাছ রান্না করলাম তা আপনারা আপনাদের মতো রান্না করবেন কী মাছ ছিল এটা টুনা ফিশ টেস্ট করি একটু একটু টকটক ভাব আর টুনা ফিশ একটু টকটকই লাগে খেতে আর সেই টকটক ভাব আছে একটু হালকা গন্ধ একটা আছে অনেকের এই গন্ধটা সহ্য হয় না বলে আপনারা শুটকি মাছ খেতে পারেন না আমারও খুব একটা সহ্য হয় না এমনি ভালো হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে মাছটাও ভালো আর টুনা ফিশ তো জানেন শরীরের জন্য খুবই ভালো এই মাছটা
আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।